আমি আমার মা আমার ছোট বোন এদের সামনে আমি একটা কথা বলছিলাম যে আল্লাহর বিশেষ রহমতে হয়তো আমি এরকম একটা প্রোগ্রাম বা এরকম একটা জায়গায় ভর্তি হইতে পারছি যে এইখানে ভর্তি হওয়ার অ্যামাউন্ট যদি এর চেয়ে 3 গুণ হইতো আমি মনে করি সেটাও আমার জন্য উসুল হয়ে গেছে। আমি যখন প্রথম হচ্ছে অ্যাবাকাস একাডেমিতে ভর্তি হলাম তখন আসলে আমার অনলাইন কোর্স কেমন হয় সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। তো এখানে ভর্তি হওয়ার পর শুরুর দিকেও এতটা ইন্টারেস্ট ফিল করি নাই, ধীরে ধীরে যখন আপনাদের ক্লাসগুলো শুরু হলো ওই সময়টাতে আমি আসলে ব্যস্ত হয়ে পড়ি। আমি আমার এলাকাতে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পরিচালনা করি, তো আমার এই কোচিংটা হচ্ছে ওই আপনার বছরে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর আসলে আমাদের প্রোগ্রামটা শুরু হয়, যার কারণে ওই সময়টাতে আমি একটু বেশি সময় ব্যস্ত থাকি। আপনার বিশেষ করে আপনি শিবলি ভাই, আপনার প্রথম ক্লাসটা যেদিন শুরু হলো সেদিনই আমার হচ্ছে অনেক বেশি কাজ ছিল আমার কোচিং এ, আমি টাইমলি আসতে পারি নাই, এবং হচ্ছে আপনার প্রথম যে ওয়ার্ক রিভিউ ক্লাসটা ছিল সেই ক্লাসেও আমি ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারি নাই। ইভেন আমি যখন জাহিদ ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম যে ভাই আমি হোমওয়ার্ক করতে পারি নাই, তখন জাহিদ ভাইও আমাকে সাপোর্ট করলো যে না আপনি পরবর্তীতে এটা ওভারকাম করে নিবেন। তো একটা সার্টেন টাইম পরে আমার মনে হলো যে আমি আমাকে দ্বারা সম্ভব না, এই কুইক বুকস জেরো এগুলো আমার দ্বারা সম্ভব না, এটা খুব কঠিন, কারণ আমার হচ্ছে মাঝখানে দুই তিনটা তিনটা বা চারটা ক্লাসের একটা গ্যাপ পড়ে গেছিল। তখন আমি চিন্তা করলাম যে বিশেষ করে আপনি শিবলি ভাই আপনার কথাই বলি, ওই যে হাফিজ ভাই একটা কথা বললো যে একটা টপিক আপনি বারবার বলার পরেও যখন আপনি 4-5টা ক্লাস পরে আবার ওই সেম প্রশ্নটাই যখন করা হচ্ছে আপনি বিরক্ত হচ্ছেন না, তো তখন আমি চিন্তা করলাম যে শিবলি ভাইয়ের মতো একটা পার্সন যে কিনা মার্কেট প্লেসে কাজ করে প্লাস হচ্ছে আমাদের মতো এইভাবে আরো বেশ কয়েকটা ব্যাচ পড়ায়, ইভেন ওনার সংসার আছে এবং সবকিছু মিলায় উনি আমার চেয়ে অনেক বেশি ব্যস্ত, উনি যদি পারে এতটুকু এফোর্ট নিতে আমি কেন পারবো না, এটা ছিল আমার ইন্সপিরেশনের ফার্স্ট যে পয়েন্টটা সেটা। তো হচ্ছে তারপর হচ্ছে জাহিদ ভাই, জাহিদ ভাই তো অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, ওনার কাছে কোনো কোশ্চেন করলে উনি স্ট্রেটলি অ্যান্সার করেন আর কি। ওনার একটা আমি একটা কোশ্চেন করছিলাম উনি এইভাবে অ্যান্সারটা দিছিল যে এটা আমার অমুক ভিডিওতে আছে আপনি সেটা পুরোটা দেখবেন এটা আপনার হোমওয়ার্ক, এই টাইপের একটা কথা বলছিল যে ওই ফুল ক্লাসটা দেখলে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা পাবে। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে না আপনাদের যে আপনার পড়ানোর যে প্রসিডিউরটা আসলে এটা এত সহজে এত সুন্দর করে করা যায়, আসলে ভাই আমি অ্যাবাকাস একাডেমিতে না আসলে এটা আসলে আমি বুঝতাম না ভাই। তো অনলাইন প্ল্যাটফর্মের প্রতি আমার এরকম কোনো ধারণা ছিল না, কিন্তু আমি অ্যাবাকাস একাডেমিতে আসার পর আমার একটা সাহস গ্যাদার করছি আমি, যেটা আমি হচ্ছে এখন নেক্সটে অন্যান্য কোর্স গুলোতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছি। আরেকটা বিষয় আমি একটু আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই আমি আমার মা আমার ছোট বোন এদের সামনে আমি একটা কথা বলছিলাম যে আল্লাহর বিশেষ রহমতে হয়তো আমি এরকম একটা প্রোগ্রাম বা এরকম একটা জায়গায় ভর্তি হইতে পারছি যে এইখানে ভর্তি হওয়ার অ্যামাউন্ট যদি এর চেয়ে 3 গুণ হইতো আমি মনে করি সেটাও আমার জন্য উসুল হয়ে গেছে। জাস্ট এইভাবে একটা কথা বলছিলাম যে এটা একমাত্র আল্লাহর রহমত যে অ্যাবাকাস একাডেমি থেকে যে এইভাবে এতটুকু পরিমাণ সাপোর্ট দিছে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাবাকাস একাডেমি থেকে যেরকম মেন্টরদের থেকে সাপোর্ট পাইছি ঠিক সেম একটা আল্লাহর বিশেষ একটা রহমত সেটা হচ্ছে আমাদের ব্যাচমেট যারা আমরা এতটাই হেল্পফুল, আসলে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের পার্সোনাল একটা গ্রুপ আছে, আপনি জানেন কিনা শিবলি ভাই আমি জানি না, যে হচ্ছে আমরা এই গ্রুপটাতে মিটিং করি আমরা পার্সোনালি, আমরা এই 7 ব্যাচের যারা যার যার কি সমস্যাগুলা, এটা মূলত হচ্ছে ভাই হাফিজ ভাইয়েরই বেশি অবদান, উনি যথেষ্ট শ্রম দেন আমাদের জন্য, অনেক ভাবেন উনি আমাদেরকে নিয়ে, এইটা আসলে ভাই অ্যাবাকাস একাডেমিতে না আসলে আমরা পাইতাম না। তো ওভারঅলি ভাই এর চেয়ে বেশি কিছু বলার আর কিছু নাই, তবে এইটুকু অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ মঙ্গল কামনা করি ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ভাই।